আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। আমার নাম মাহমুদা বেগম। মাহমুদা বেগম, আপনি কোথা থেকে এসেছিলেন? আমার জেলা শরৎপুর, থানা বেদারগঞ্জ। আচ্ছা, শরীয়তপুর থেকে আপনি এসেছেন। জি। আচ্ছা, একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হাসপাতালে আপনি যখন ভর্তি হয়েছিলেন, আপনি মূলত কি সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন? আমার মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় গেছে, পায়ের হাড্ডি ক্ষয় গেছে, পুরো জয়েন্ট জয়েন্ট ক্ষয় গেছে। আমি অনেক অসুস্থ হাসপাতালে আইছি। কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? আমার আজকে প্রায় 17 থেকে 18 বছর যাবত। একটু জানতে চাইবো, আপনি বর্তমানে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে মানে ভর্তি ছিলেন? ডাক্তার সবুলা প্রধান। আপনি কতদিন যাবত এই হসপিটালে আপনি ভর্তি ছিলেন? 16 দিন যাবত ছিলাম। গত 16 দিন যাবত আপনি ভর্তি ছিলেন। আচ্ছা, গত 16 দিন যাবত আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন বর্তমানে আপনার কি অবস্থা? এখন আল্লাহর রহমতে আমি ভালো। আগের থেকে অনেক ভালো আছেন, অনেক সুস্থ বোধ করছেন? তার মানে গত 16 বছর ধরে আপনি যে সমস্যাটায় ভুগছিলেন, যে অমানসিক কষ্টে আপনি ভুগেছেন দিনের পর দিন, সেই কষ্টটা আপনার মাত্র এই অল্প কয়েকদিনই আপনি ভালো হয়ে গেছেন? জি। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা মূলত কিভাবে জানতে পেরেছিলেন প্রথম? আমি মোবাইলে ফেসবুকে জানতে পেরেছি। ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন? জি। আচ্ছা, একটু জানতে চাইবো, আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন বা নার্স বা স্টাফ যারা ছিলেন, সকলেই কি আপনার আপনাকে যে ধরনের ট্রিটমেন্টটা করার কথা বা যে ধরনের সেবা দেওয়ার কথা, টাইম টু টাইম আপনাকে ট্রিটমেন্ট করার কথা, সেটা কি তারা করেছে? সিস্টার আয়া, নার্স, খালারা সবাই ভালো ট্রিটমেন্ট করছে, সেবা যত্ন করছে, আমাদের কোনো কষ্ট হয় নাই। সব সময় সব দেখাশোনা করছে, কোনো কষ্ট হয় নাই। খাবার দাবারও কোনো কষ্ট হয়, খাবার দাবারও কোনো সমস্যা হয় নাই। এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, এখানে আপনারা তো এর আগেও হয়তো অনেক হসপিটালে গিয়েছেন, সেখানকার পরিবেশও দেখেছেন, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে? না, অনেক ভালো। অন্যান্য আমি অনেক ডাক্তার দেখাইছি, এর তুলনায় এই হসপিটালের পরিবেশ অনেক ভালো। আচ্ছা, আমার আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে আপনি যেমন গত 16-17 বছর যাবত আপনার এই মেরুদণ্ডের ব্যথা এবং হাড় ক্ষয়জনিত রোগে আপনি ভুগছিলেন, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, অথচ তারা দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, হয়তো বুঝতে পারেন না যে কার কাছে গেলে ভালো হবে। যেমন আপনি নিজেই কিন্তু এর আগে অনেক ডক্টর দেখিয়েছেন, অনেকে গিয়েছেন, কিন্তু আপনি প্রপারলি ভালো হননি, আপনি দিনের পর দিন কষ্টটা সহ্য করেছেন। তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন, যে তারা কোথায় গেলে তাদের জন্য একটু ভালো হবে, বা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি জি জি, আমি দেশে গেলে রোগীদের কাছে বলবো। এখন আমার বললো দেশে যে তুই যদি সুস্থ হয়ে আসোস তাহলে আমরা যাই না ডাক্তার দেখাইতে। আচ্ছা, তার মানে আপনার পরিচিত এমন অসংখ্য রোগী আছেন? হ্যাঁ আছে আছে। আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে আপনি সেবা নিয়েছেন, যে ধরনের সেবা আপনি পেয়েছেন, এই সেবার পরিমাণটাকে আপনি আউট অফ 10 মানে 10-এর ভিতরে কত মার্কস দেবেন আপনি? আমি 10-এ 10-ই দিই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।